ওরাম কত নেতা মাটির তলে চলে গেছে, ফেরাউনের মতো নেতাও বাইসে থাকে বাইসে নাই, নমরুদের মতো নেতাও বাইসে নাই, কত নেতা দেখলাম এ পর্যন্ত, শেখ সাহেবের মতো বঙ্গবন্ধুর মতো নেতা চলে গেল, জিয়াউর রহমানের মতো নেতা চলে গেল, এরশাদের মতো নেতাও শেষ নাকি কান, কত নেতা চলে গেল, আর আমি তো শুনো ফুটি, কি কথা ঠিক না, নেতামি নেতামি বাপ তো ভিতরে, ওই জন্য বসতে একটু সরম সরম ঠায় নাকি কান। আল্লাহ পাকে মাটি দিয়ে তৈরি করেছে, মাটির থেকেই আবার মাটির সঙ্গে মিশিয়ে দেবে, মাটির থেকেই উঠাইবে আবার একদিন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়েই আমাকে তৈরি করা হয়েছে, মাটির সঙ্গে আমাকে মিশিয়ে দেওয়া হবে, আবার আবার সেই মাটির থেকে একদিন আমাকে উঠাবে, কথা ঠিক না, একটু মাটিতে বসলে কোনো ক্ষতি হবে না। আমার তো চিন্তা আপনাদের কারো বাকি থাকার কথা না, কি বলেন, হ্যাঁ সরাসরি না দেখলেও নেটে নেটে দেখছেন, ফেসবুকে দেখছেন নাকি কান, হ্যাঁ ইউটিউবে দেখছেন নাকি কান, আমি আপনাদের অপরিচিত কেউ না, দূরের মানুষও নই, আপনাদের এলাকার ছেলে কিন্তু আমি। এ নদী পার হইলেই, নদী পার হইলে মিঠাপুর, মিঠাপুরি নালিয়া, নালিয়া ভাটুদা, আমার ওই উত্তর নালিয়ায় আমার বাড়ি। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমি আপনাদের অপরিচিত কেউ না, আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র মাগুরা গভর্নমেন্ট কলেজে, মাগুরা থাকতেই মুসলমান হয়েছি, এরপরে মাস্টার্স করছি, কলার পর করার পরে একটা কলেজের চাকরি হয়েছিল, আমার কলেজের চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে। আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা ল কলেজে ভর্তি হয়েছিলাম, প্রাইভেট একটা ল কলেজে, এলএলবি রেজাল্টও খুব ভালো আপনাদের দোয়ায়, কিন্তু ওই ব্যবসা আমার পছন্দ না, আমি ওইদিকে যাই না, তবে জানি কালাকোটের ব্যবসাও জানি আমি, আমি কিন্তু একজন অ্যাডভোকেট। আমি কলেজে শিক্ষকতা কিছুমাত্র 7 মাস, 7 মাস চাকরির বয়স, চরমুনার মরহুম পীর সাহেবের একটা মাহফিলে বয়ান শুনতে গেছিলাম, হুজুর পর্দার বয়ান করেছিলেন, একটা হাদিসের ব্যাখ্যা করেছিলেন হুজুর, আর দয়ুসুল আয়াদ খুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াদ খুল কখনো প্রবেশ করবে না, হুজুরের ওই দিন বয়ান শোনার পরে চাকরি ছেড়ে দিছি, আর একদিনও কলেজে যাই নাই আমি, আমি না খেয়ে মরে যাইতে প্রস্তুত, কিন্তু ওই চাকরি করা সম্ভব না আমার পক্ষে, যেই চাকরি করে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, মানে মেয়েদেরকে পড়ানো লাগে, কলেজে মেয়েদেরকে পড়াইতে, আমি তো দয়ুস, যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই আমি, আমার জন্য তো জান্নাত হারাম রসুলের হাদিস মোতাবেক, আমি জান্নাতে গেলে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে ঠিক না, এই জন্য চাকরিও লাথি মারছি, না খেয়ে মরে যাইতে প্রস্তুত কিন্তু জাহান্নামে যাইতে রাজি না, চাকরিও ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দেওয়ার পরে মরহুম আল্লাহর কুতুবের সঙ্গে পরামর্শ করলাম, হুজুর পরামর্শ দিন বাবা চাকরি যখন ছাড়িয়েই দিয়েছেন, আপনি একজন এম এ পাশ মানুষ, আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। এই হুজুরের পরামর্শে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, হুজুর রমজান মাসে পরামর্শ দিলেন, শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দরবার করতে। দোয়া করবেন, আমি আপনাদের এলাকার ছেলে, ইসলাম গ্রহণ করছি, বাপের সমস্ত সম্পত্তি থেকে আমি বঞ্চিত, যদি বলতাম যে আমাকে একটু সহযোগিতা করেন, করতেন না আপনারা? আমার তো মনে হয় প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করতেন আমাকে সহযোগিতা করার, কি বলে, দোয়া করবেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষা আমাকে না করে, কি করবেন না দোয়া, কি করবেন না, আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষা আমাকে না করে, দোয়া করবেন আপনারা, আমি না খেয়ে মরে গেলেও কারো কাছে হাত পাতবো না, নিয়ত করছি, দোয়া করেন।